এই মুহূর্তের বিগ ব্রেকিং হলো সাইক্লোন আনার তাণ্ডবে মৃত্যু হলো 80 জনেরও অধিক লোকের, গৃহহীন হয়ে পড়েছেন 2 লক্ষাধিক মানুষ। টোঙ্গার সুনামির পর এটা বিশ্বের দ্বিতীয় প্রাকৃতিক বিপর্যয়। গত কয়েকদিনের টানা ঘূর্ণিঝড়ে 3টি দেশ ক্ষতিগ্রস্ত হয়। 3টি দেশই আফ্রিকা মহাদেশের। প্রথমে মাদাস্কার ও মোজাম্বিক লন্ডভন্ড হয়, পরে তা ছড়িয়ে পড়ে জাম্বিয়ায়, প্রতিবেশী জিম্বাবুয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের এটা দ্বিতীয় তাণ্ডব। মোজাম্বিকে কেয়ার কান্ট্রি ডিরেক্টর ক্রিশ্চিন বিস্তে জানান, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত এবং বাতাসের কারণে মধ্য মোজাম্বিকে বেশ কিছু এলাকা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে সরকারিভাবে নদীগুলির সম্ভাবনার দিকে নজর দেওয়া হচ্ছে, আরও ভারী বৃষ্টিপাতের আশা করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলির উজানে ভারী বৃষ্টির কারণে উপচে পড়ছে। নামপুলা এবং জাম্বেজিয়ায় কিছু রাস্তা ধ্বংসের পাশাপাশি বাড়িঘর, সরকারি ভবন, শ্রেণীকক্ষ এবং স্বাস্থ্য সুবিধা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কয়েকটি ছোট সেতু ভেসে গেছে, কিছু এলাকা দুর্গম হয়ে পড়েছে। এই প্রত্যাশিত বর্ষণ এই অঞ্চলে কিভাবে প্রভাব ফেলবে তা আমরা দেখছি। কেয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে, জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে। তবে এই বিপর্যয়ের কারণে কার্যত সব দিক দিয়ে ভেঙে পরিকাঠামো, স্কুল কলেজ ও সরকারি বিভিন্ন পরিকাঠামো ক্ষতিগ্রস্ত। ঘূর্ণিঝড় আনার প্রলয়নৃত্যে লক্ষ লক্ষ মানুষ এখন ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নেমে এসেছেন। ভিউড রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।